हेलो गाइस आज के माँ जे रसगुल्ला बनाच्छे और हमरा এখানে মুখে পানি নিয়ে এসে পড়েছি জিভে জল হ্যাঁ ঠিক আছে এই যে এই রসগোল্লা তুমি কয়টা খাবে আমি খাবো 5টা আমি খাবো 10টা না আমি খাবো 30টা বাবা রে তাহলে ভাত খেতে হবে না ভাত মেলে নাই খেলা রসগোল্লা এগুলি কি দিয়ে বানাচ্ছে বড়া সানা সানা দিয়ে বানাচ্ছে আর সাথে সাথে গন্ধটা একটু এর মতন কি জানি আঠার মতন গন্ধটা শুকলে একটু দুধের মতন লাগছে দুধের মতন কিন্তু টেস্ট অনেক একটু টেস্ট করে দেখি তো কোনো টেস্ট নেই মিষ্টি কিছু নেই নামা নামা গোল্লা করে তারপরে যে যেগুলি ভাজবে কিন্তু ভাজবে না সত্যি ওগুলি কালো হলে মজা লাগে না ফুল সাইজের মতন একটা ফুল বানিয়ে রাখছি রং মাখায় সেগুলো আমাকে কিনে দিও ওকে কিনে দিও তো মা অলরেডি শেষ এই যে দেখেন অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু এটা বেশি গোল্লা করছে না এই সবগুলিতে এমন লাগছে কিন্তু এভাবে ব্যবহার করবে যে সবগুলো এভাবে ব্যবহার করবে মা এখানে তেল লেগে গেছে হাতে ওয়াও সো কিউট কিউট লাগছে না 1 কিলো হ্যাঁ আমি 1 কিলো আমি 40টা খাবো আর তোমরা 5টা খাবে ওকে 40টা খেয়ে ফেলবে তার সাথে বাবাকে কয়টা দেবে বাবাকে 100টা দিই না বাবাকে 3টা দেব ওকে বাবা ভালো ছেলে না 3টা দিব ওকে বাবাকে ভালোবাসা না তোমাদের তো বেশি দিব 40 দাও ওকে দাও যতটা ইচ্ছা ততটাই দাও না আমি তোমাকে বলছি ও তো ভালো মানুষ তাহলে তুমি তো ভালো মানুষ ভাবো না ভাবি তো দেখো না ওকে কেমন দেখা যায় ওকে আজকে আমি ঘুমাতে দেইনি বিকালবেলা কারণ কেন ও বিকালে ঘুমিয়ে গেলে রাত্রে ডিস্টার্ব করে আমাদের দেখো এটার সাথে তো এটাও যেতে পারবো না তুমি একটু খেয়ে দেখো না কেমন হয়েছে না মা করে দেখো না একটু খেয়ে দেখো না লোকটা দুধের খোলা রাখো কি হয়েছে তোমার হ্যাঁ এতক্ষণ ধরে এই কথা বলছি না বাপ্পি এগুলো ঠিকঠাক করেছে আমি এত বড় বড় বিচ্ছু ছোট ছোট বেশি মিষ্টি বানাবো না হালকা সেরা অনেকগুলি কাজ করবে না এখানে নষ্ট হয়ে যাবে আমরা আজকে রসগোল্লা বানাচ্ছি এই যে দেখেন মা তেল বসিয়ে ফেলেছে শিরার ভিডিও হ্যাঁ এবার আমি প্লেটটা নিয়ে আসব প্লেট নিয়ে রসগোল্লা যে দেখেন রসগোল্লা ভাই দেখতে দেন তো আপনারা তো অনেক হাবলি মার্কা কত সুন্দর যতক্ষণ না বানানো শেষ হয়ে যায় ততক্ষণ করতে থাকো চিনিটা মিশে গেল না, এখন বলক আসার পরে পানিটা বলক আসবে, চিনির শিরাটা বলক আসবে, তারপর আমরা মিষ্টিগুলো ঢেলে দেব, তাই না? ফাইনালি আজকে আমাদের বুড়িমাটা আমাদের মিষ্টি বানিয়ে খাওয়াবে। কার জন্য মিষ্টি বানাচ্ছ? বাবাকে খাওয়াবে? যুবদারাকে? বানানোর শ্বাস নেই না, সব ততক্ষণ করতে থাকো। এখন 5 মিনিট না আসলেও হবে, আবার 5 মিনিট পরে যখন বলক আসবে তখন তোমরা আসবে, যখন নাকি ছাড়বো। বাবা বলক এসে গেছে, মা বলক এসে গেছে, মা বানাচ্ছে এখন, দেখেন সুন্দর বলি না? তোমার কি আজকে পরোটা? সবগুলো মিষ্টি আমি কি বলবো আজকে? না আমি খাবো, আমি 50টা খাবো, তুমি খাবে 40টা খাবো, ওকে? আমি তোমার জন্য 10টা, না দুজনে 3টা খাবে, তুমি 3টে খাবে, আমি 3টে খাবো, আর মা 3টে খাবে, আর যুব 3টে খাবে, আর বাকিগুলি এই যে সকালে খাবো। হোয়াইট মিষ্টি, হ্যাঁ অনেক সুন্দর, মার গেঞ্জির মতন দেখতে, একবার জিভে জল এসে গিয়েছে, মনে হচ্ছে খুব টেস্টি হবে। কি মনে হচ্ছে সেটা বলে তো? খেতে ইচ্ছে করছে। রসগোল্লাটা ফেলছো মামা? পানিগুলি বড় হবে তো, এর জন্য ভেজে ভেজে দিচ্ছি। শেষ না হয় ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, বুঝলে বাপি? ওকে, আর কতক্ষণ লাগবে? আর 10 মিনিট। বাবারে না, আমাকে একটু দেখতে দাও, একটু দেখতে দাও তো। মিষ্টিটা অনেক ফুলে গিয়েছে, বলো বলো না, অনেক ফুলে গিয়েছে। আমরা তো এরকম বিভিন্ন রান্না, শুটকি রান্না করছো, সে ধরনের ভিডিও করতে পারি আমরা। একটু কথা বলতে হবে, টোটাল কথা স্টপ করে পরে দেওয়া যায়। আমরা আর একটু ফুড কালার দিয়ে আবার কালার মিষ্টিও বানাতে পারি। হ্যাঁ ঠিক আছে, এখন বানাই। এই যে ফুড কালার দাও, ফুড কালার বাবাই কিনে নিয়ে আসবে অন্তর দোকান থেকে, ঠিক আছে? তখন আমরা ফুড কালার দিয়ে কালার মিষ্টি বানাবো। আরেকদিন আমরা ফুড কালার দিয়ে মিষ্টি বানাবো, ওকে গাইস? ওকে, বর্ণ আসো। দেখি অলমোস্ট হয়ে যাচ্ছে, দেখো তো বর্ণ, একটু বড় 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 হয়েছে না? হুম, ইটস লুক বিগার, a little bit bigger. 1 kilo মিষ্টি হলো। এটা আমার 50টা। পানি বেশি হয়ে গেল না? পাতলা শিরা দেবো না, শিরা রেখে দেবো আবার আরেকদিন, নেক্সট। তারপর মিষ্টি বানাবো না? আচ্ছা, চিনি খাবো। আচ্ছা। একদম লাইভ দোকানের মতো হয়েছে না? ওটা ফটো মধ্যে নেই, না ফুল ছানা। আরে হাম এগুলি মনে হয় মুরগি দৌড়াচ্ছে, মুরগিগুলি দৌড়াচ্ছে, মনে লাগছে মুরগির ডিমগুলি দৌড়াচ্ছে। মুরগির ডিমের মতো? হ্যাঁ, কিন্তু সাদা সাদা ফুটবল না, এটা মুরগির ডিমের মতন লাগছে, যেহেতু লাগছে মুরগির ডিমগুলি হচ্ছে ফ্রাই হচ্ছে, সাথে সাথে এগুলি কি হচ্ছে নানা চড়ে